আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় টিকটকের মাধ্যমে প্রতারণার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে র্যাব ঢাকার মোহাম্মদপুরের এই যুবকের নাম টিকটক রাজ ওরফে আব্দুর রাকিব আজ রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয় রাকিব দীর্ঘদিন ধরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পোশাক পরে টিকটক ভিডিও বানিয়ে আসছিলেন এর মাধ্যমে তিনি মেয়েদের অনৈতিক সম্পর্কের ফাঁদে ফেলতেন বলে জানায় র্যাব